নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেলস পলসিতে চুইনগাম এক্সারসাইজ এবং বেলুন ফুলানো এক্সারসাইজ কতটা এফেক্টিভ। তার আগে এই পেশেন্টটিকে দেখুন, এনারও বেলস পলসি হয়েছিল। ট্রিটমেন্ট করার আগে এই অবস্থায় উনি ছিলেন এবং ট্রিটমেন্ট করার পর উনি এতটা ইম্প্রুভমেন্ট হয়েছেন। আপনার ট্রিটমেন্ট প্ল্যান এবং প্রোটোকল যদি সঠিক হয় তাহলে ইম্প্রুভমেন্টের চান্সও অনেক ভালো হয়ে যায়। এবার আসি টপিকে। যারা ফেসিয়াল পলসিতে ভুগছেন তাদের কাছে চুইনগাম এক্সারসাইজ এবং বেলুন ফুলানো এক্সারসাইজটা কতটা এফেক্টিভ। কিছু রিসার্চে বলেছে যে এই দুটো এক্সারসাইজ আদতে এফেক্টিভ নয়, তবে ম্যাক্সিমাম রিসার্চে দেখা গেছে এই দুটো এক্সারসাইজ করলে ইম্প্রুভমেন্ট অনেক ভালো হয়। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ফেসিয়াল পলসির কয়েকটা স্টেজ আছে, সব স্টেজে কিন্তু এই এক্সারসাইজ করানো হয় না। ফেসিয়াল পলসির স্পেশালাইজড ডক্টর আপনার গ্রেড বুঝে এক্সারসাইজটা প্রেসক্রাইব করবেন। শুধুমাত্র ইউটিউব দেখে বা অন্য লোকের কাছে পরামর্শ নিয়ে কিন্তু এই দুটো এক্সারসাইজ বেশি করবেন না, তাতে মুখ বেঁকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আগে জেনে নিই এই দুটো এক্সারসাইজের সুবিধাটা কী। প্রথম স্টেজে যখন মুখ প্যারালাইজড হয়ে থাকে, মুভমেন্ট খুব কম আসছে বা আসছে না, তখন এই দুটো এক্সারসাইজ করা হয় না। যখন ফেসে মুভমেন্ট মোটামুটি এসে গেছে, মোটামুটি ইন্ডিভিজুয়াল মাসেলগুলোকে আপনি মুভমেন্ট করতে পাচ্ছেন, তখনই এই এক্সারসাইজটা শুরু করা হয়। চুইংগাম চিবাতে আমাদের ফেসিয়াল নার্ভের কোনো কাজ নেই, এটা ট্রাইজেমিনাল নার্ভ কন্ট্রোল করে। কিন্তু আমাদের শরীরে, বিশেষ করে ফেসে, ট্রাইজেমিনাল নার্ভ এবং ফেসিয়াল নার্ভের মধ্যে একটা সুন্দর কোয়ার্ডিনেশান আছে। তাই ফেসিয়াল প্যারালাইসিসের সাথে সাথে সেই কোয়ার্ডিনেশানটাকে ভালো করার জন্য চুইংগাম এক্সারসাইজটা করানো উচিত। তবে সারাদিন ধরে নয়, দিনে নির্দিষ্ট সময় একবার বা দুবার চুইংগাম নিয়ে যেদিকে অ্যাফেক্টেড সেই দিকে চুইংগামটাকে চিবাবেন। এতে ফেসিয়াল নার্ভ এবং ভেতরের চিবানোর মাসেলের ভেতর কোয়ার্ডিনেশানটা মেনটেন হবে। ঠিক তেমন বেলুন এক্সারসাইজটাও কিছুটা ফেসিয়াল নার্ভের মাসেল আর কিছুটা ট্রাইজেমিনাল নার্ভের মাসেল কন্ট্রোল করে। এটাও খুব এফেক্টিভ। এটাও যখন আপনার ফেসে মাসেল কন্ট্রাকশান মোটামুটি ভালো এসে গেছে, তখন এক্সারসাইজটা শুরু করবেন, বেলুনটা ফুলানোর চেষ্টা করবেন। সারা দিনে এটা দুবার বা ম্যাক্সিমাম তিনবার করবেন, তার বেশি কিন্তু নয়। এই দুটো এক্সারসাইজ করার আগে অবশ্যই থেরাপিস্টের পরামর্শ নেবেন। এবার বলি, এই এক্সারসাইজ যদি বেশি করা হয়ে যায় তাহলে কী ক্ষতি হতে পারে। যদি না জেনে আপনি অতিরিক্ত এক্সারসাইজ করেন বা যে স্টেজে আপনার এক্সারসাইজটা করার দরকার নয় সেই স্টেজে যদি করেন, তাহলে আপনার মুখ আরও একদিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, সিনকাইনেসিস হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। তাই অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়ে সব এক্সারসাইজ করবেন, নিজের ইচ্ছা মতন বা অন্য লোকের পরামর্শ মতন করবেন না, এতে উন্নতির থেকে ক্ষতি হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। বর্তমানে ফেসিয়াল পলসির ট্রিটমেন্ট সঠিকভাবে হলে ইম্প্রুভমেন্ট প্রায় 100% হয়ে যায়। তাই আপনি নিশ্চিন্তে থাকুন, সঠিক ডক্টরের পরামর্শ নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।